আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, হঠাৎ যে কারণে আলোচনায় রিসেট বাটন প্রসঙ্গ। এরপর জানিয়ে দিব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দূরত্ব 4 মিনিটের, বলেছেন হাসনাত। এদিকে দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বলেছেন রিজভি। আরও জানিয়ে দিব, নেপাল থেকে ভারত হয়ে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসবে দেশে। সর্বশেষ জানিয়ে দিব, উপকূল ও সাগরে ঝড়ের সংখ্যা, 3 নম্বর সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হঠাৎ যে কারণে আলোচনায় রিসেট বাটন প্রসঙ্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিসেট বাটন নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সেই বক্তব্যের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে চলছে তুমুল আলোচনা। এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে। শুধু তাই নয়, এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এত দূরে গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনুস। এমনকি টুইটারে যে হ্যাশট্যাগগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে, এটি তার মাঝে অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ইউনুসের নামে চলমান এই সমালোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে, তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে। এদিকে মাত্র 2 মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রায় সব শ্রেণী পেশার মানুষ প্রকাশ্যে বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত 8ই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু 2 মাসেরও কম সময়ের মাঝে কি এমন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এত তোপের মুখে পড়লেন? কেন অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুশ করলেই অতীত মুছে ফেলা যায় না? রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ অবশ্য বলেছেন, মানুষ ভুল বোঝাবুঝি থেকে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকেই অধ্যাপক ইউনুসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দূরত্ব 4 মিনিটের, বলেছেন হাসনাত। জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিটের ডিস্টেন্স। আপনার সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবেন, আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না, তা হবে না। বৃহস্পতিবার 3 অক্টোবর সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে, তা মেথড অফ পেমেন্ট 5 কোটি না 10 কোটি। একজন বলছে, আমি ভাই নির্ভুল মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি হলেই চলবে। অন্যজন বলছে 10 কোটি। প্রথমজন বলছে, তোমার যা মনে হয়। হাসনাত আরও বলেন, রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করছে। স্কাউন্ড্রেল, এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত নই। দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, বলেছেন রিজভি। সংস্কার চলবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বৃহস্পতিবার 3 অক্টোবর রাজধানীর মিরপুরে বিইউবিটির 2 শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় শহীদদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন রিজভি। রিজভি বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখনও সক্রিয়। এছাড়া তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কোনো জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না, সে প্রশ্নও থেকে যাচ্ছে। ফলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই।
নেপাল থেকে ভারত হয়ে 40 মেগাওয়াট বিদ্যুৎ আসবে দেশে। নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে 40 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কাঠমান্ডুর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং ভারতের NTPC বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের প্রতিনিধিরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে 15 জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে বলেন, এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয়, বরং আমাদের দেশের দীর্ঘমেয়াদী এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করারও প্রক্রিয়া। অনুষ্ঠানে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী দীপক খড়কা, বাংলাদেশের পানি সম্পদ সচিব নাজমুল আহসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন। এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলির সাথে সিংহ দরবারে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উপকূল ও সাগরে ঝড়ের সংখ্যা 3 নম্বর সতর্কতা। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত দেখানো হয়েছে। শুক্রবার 4 অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের সই করা সামুদ্রিক সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।